দর্শক যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি ড্রাগনের ফলের স্প্রে দিতে আসছি এখন। এখন কিন্তু শেষ বিকেল, তাপমাত্রাটাও একটু স্বাভাবিক আছে, নরম। বিকেলের স্প্রেটা, ভিটামিনটা বিকেলে স্প্রে করবেন, এতে ভালোই হবে, খারাপ হবে না। কারণ যেহেতু রোদের তাপমাত্রা গরম, রোদ গরম একই রকম পড়ছে। তারপরও আমি এখানে স্প্রে দিতে আসছিলাম, তিনজন, তিনটা লোক নিচে আর আমি নিজে দিলাম। দেখছেনই তো কী অবস্থা। আর ফলটা কীভাবে স্প্রে দিবেন এটা আপনারা দেখেন, আমি দেখাচ্ছি এটা। চালু এখন, দর্শক দেখেন আমি বিকালে জমিতে ড্রাগনের ফলে আপনার পাওয়ার ট্যাবলেট স্প্রে দিচ্ছি ফলের ভিতরে। ফলটাকে আপনারা যদি কেউ দেন, আমার এদিক যদি কেউ দেন, ফলটাকে হ্যান্ড মেশিংয়ে ফলটার প্রথমে তিন সাইড ভিজাইবেন, এক সাইড, এই এক সাইড, এই এক সাইড। মনে করেন ফলটা পুরোভাবে ভিজে গেল, তারপরে যদি মনে করেন যে এই যে ফুলের যেই মাথার অংশটা নাভির মতো দেখা যায়, যেটা এই যে নাভির মতো যেটা দেখা যায়, এটা যদি মনে করেন আপনি পানি ভর্তি করে দিয়ে রাখেন তাহলে আশা করি উপকার হবে। কারণ এই পানিটা আস্তে আস্তে ফলে খেয়ে কিন্তু ফলটা বাড়ানোর সহযোগিতা করে। তবে ফলটাকে আপনি প্রথমে এরকম তিন পাশ থেকে ভিজাইলেই কিন্তু যথেষ্ট, এই যেভাবে, কারণ এটা হচ্ছে ভিটামিন, এটা কিন্তু বেশি দিলে অসুবিধা নাই, লস নাই, এতে ফলের কোনো ক্ষতি হবে না, এটা বেশি হলে ফলের কোনো ক্ষতি নাই। এতে মনে করো যে পানি বেশি হয়ে গেছে, হয়তো ফলের ফলের ক্ষতি হবে, এরকম কোনো সমস্যা নাই ফলের। আর ফলটায় আপনারা এক সপ্তাহ ছয় থেকে সাত দিন পর পর পাওয়ার ট্যাবলেটটা স্প্রে দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। অনেকে আছে একটা ফলের ভিতরে একবার দেয়, দুইবার দেয়, কেউ অনেকে তিনবারও দেয়। তিনবার দিলে যথেষ্ট, দুইবার দিলে যথেষ্ট, কারণ দুইবার দিলে ফলটা আপনার পেকে যায় আর পাকার পরে তার লাগে না।